আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মুনাফা নিয়ে আলোচনা করব। 2000 টাকার 20% মুনাফা সমান কত? 2000 টাকার 20% মুনাফা সমান কত, এটাকে আমাকে বের করতে হবে। তাহলে 2000 টাকা ইন্টু 20%, এরকম যদি থাকে আমি গুণ করে ফেলব। 2000 টাকা ইন্টু পার্সেন্ট যদি ভাঙ্গি 100/20, 0000, 2000 কাটা, তাহলে কত হবে? দ্বিতীয় কত? 4/100/20 সমান 400 টাকা। 2000 টাকা 20% সমান 400 টাকা। 25,500 টাকার 12% কত? এটা কিভাবে নির্ণয় করব? সংক্ষিপ্ত রূপে যদি আমি যাই, 5% জন্য 100/100 কাটব, থাকবে কত? 12, আর অবশিষ্ট এদিকে আছে কত? 255। 255 আর 12 গুণ দিলে হবে 37 কত? 60 টাকা। আমি একটু দেখে দিচ্ছি, যদি আমরা লিখি এভাবে 12% কত, তাহলে কত হবে? 100/12, 0000 যদি কাটি তাহলে কত হবে? 255 ইন্টু কত? 12, 3660 টাকা। 3000 টাকার 15% কত, এটা কিভাবে নির্ণয় করব? এই পার্সেন্টের জন্য আমি কত লিখব? 100, এই পার্সেন্টের জন্য কত? 200 কাটা। তাহলে অবশিষ্ট হল কত? 30, আর এদিকে কত? 15। এই 15 আর 30 গুণ দিলে কত হবে? 3 বর্ণ কত? 45, 450 টাকা। সংক্ষিপ্ত ভাবে আমরা এভাবেও নির্ণয় করতে পারি। বার্ষিক 12% মুনাফা কত বছরে 200 টাকা? 200 টাকার মুনাফা 96 টাকা হবে। আমি আবার পড়ছি, ডাক্তার, বার্ষিক 12% মুনাফা কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে। তাহলে মুনাফা কত আছে? 96 টাকা আছে। আসল টাকা কত? 200 টাকা, আর পার্সেন্ট আছে কত? 12%। আমাকে বের করতে বলছে কত বছর, মানে সময়। সময় সমান এন সমান একটা সূত্র আছে, আই পি আর। তাহলে আমি যদি এই সূত্রটা ব্যবহার করি, মুনাফা কত আছে এখানে? 96 টাকা। আসল কত আছে? 200 টাকা। আর কত? মুনাফার হার, শতকর হার, যেটা আমরা আর দিয়ে প্রকাশ করি 12%। বলছিলাম পার্সেন্টের জন্য কত হবে? A00 কাটা, থাকবে কত? 12 আর 2, 12 এটা যদি কাটি তাহলে কত হবে? 2 দিয়ে কাটলে কত হবে? 48, 48কে যদি 12 দিয়ে ভাগ করি 4, সমান 4 বছর। আমরা এইভাবে করতে পারি, অথবা আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারি। 100 টাকার 1 বছরে কত মুনাফা? কত? 12 টাকা। সুতরাং 1 বছরে মুনাফা 12 টাকা হলে 100 টাকাতে পাই কত? 12 টাকা। 200 টাকাতে কত পাব? 24 টাকা। তো মুনাফা কত? 24 টাকা, আর এদিকে মুনাফা আছে কত? 96 টাকা। আমরা যদি 96 যদি 24 দিয়ে ভাগ করি তাহলে আমরা 4 বছর পেয়ে যাব। সুতরাং 4 বছর এভাবেও আমরা করতে পারি। বার্ষিক 10% সরল মুনাফা 1200 টাকার কত বছরের মুনাফা? 480 টাকা হয়। তাহলে এখানে মুনাফা কত পার্সেন্ট আছে? 10%, আর এর মান 10%,
সরল মুনাফায় আসল টাকা আছে কত? 1200 টাকা। আসল টাকাকে কি দিয়ে প্রকাশ করা? পি দিয়ে। কত বছরে? সময় বের করতে বলছে, এটা সময়। সময়কে কি দিয়ে প্রকাশ করা? এন দি। মুনাফা আছে কত টাকা? 480 টাকা। মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। আমরা সময় সমান এন সমান সূত্র জানি, ও আয় বাই পি আর। আয়ের মান কত? আয়ের মান পেয়েছি 480 টাকা। পির মান কত? 1200 টাকা। ইন্টু আর মান কত? 10%। যদি এটিকে আমরা ভাঙ্গাই, 480 1200 ইন্টু 100 ভাগের 10, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আমরা কত পেয়েছি? 12 সমান সমান কত পেয়েছি? 480 120। যদি এটিকে কাটি, 4 = 4 বছর। আমরা যদি বিকল্প পদ্ধতি করি অথবা অথবা বিকল্প পদ্ধতি যদি আমরা করি, তাহলে আমরা বলব 100 টাকার 1 বছরে মুনাফা কত? 10 টাকা। আমি 100 টাকা দিয়ে পাচ্ছি কত? 10 টাকা। সুতরাং তাহলে 1200 টাকা দিয়ে আমি কত পাব? 100 টাকা দিয়ে পাচ্ছি 10 টাকা, 200 টাকা দিয়ে পাচ্ছি 20 টাকা, 500 টাকা দিয়ে পাচ্ছি 50 টাকা। আমি যদি 1000 টাকা দিয়ে পাবো কত? 100 টাকা। সুতরাং 1200 টাকা দিয়ে পাচ্ছি 120 টাকা। আমি মুনাফা পেয়েছি কত? 120 টাকা। তাহলে একটা বইয়ে কত আছে মুনাফা দেওয়া? 480 টাকা। এই 480 টাকাকে যদি আমি 120 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 4। সুতরাং 4 বছর, বার্ষিক 7% মুনাফা 1400 টাকার 3 বছরের সরল মুনাফা কত? আমাকে দেখতে হবে এখানে আসল কত টাকা আছে? 1400 টাকা। যে পি দিয়ে প্রকাশ করা হয়। সময় আছে কত? কত সময় আছে? 3 বছর। এন দিয়ে প্রকাশ করা হয়, 5%। শতকর হার কত? 7%। তাহলে এটি কি দিয়ে প্রকাশ করা হবে? আর দিয়ে প্রকাশ করা হয়। বের করতে হবে কি? সরল মুনাফা। কি বের করতে বলছে? সরল মুনাফা। সরল মুনাফা কি দিয়ে প্রকাশ করা হয়? আয় দিয়ে। সুতরাং আয় সমান আমরা কি জানি? পি আর এন। পির মান কত পেয়েছি? 1400 টাকা। আর এর মান কত? 7%। এন এর মান কত? 3 বছর। তাহলে আমরা কি লিখব? 1400 × 7% তাহলে আমরা কিভাবে লিখব? 100 ভাগে 7 × 3। শূন্য 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 কাটা, 3 × 7 = 21, 21 আর 14 গুণ দিলে হবে 294। আমি বলছিলাম 5% এর জন্য 200 কাটা, তাহলে থাকবে কত? 7। 3 × 7 কত? 21 আর 14 গুণ দিলে কত হবে? 294 টাকা। আমরা এইভাবেও সংক্ষিপ্ত ভাবে করতে পারি। বার্ষিক 10% সরল মুনাফা 1500 টাকা 3 বছরের মুনাফা কত? মুনাফার ফর্মুলাটা কি? আয় সমান পি আর এন। পির মান কত দেওয়া আছে? আসল কত এখানে? 1500 টাকা। আর এর মান কত? 10% ইন্টু সময় কত? 3 বছর। তাহলে 1500 × কত হবে? 100 ভাগের 10 × 3। শূন্য 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 কাটা, 3 পূর্ণ কত? 45 আর 10 গুণ দিলে কত হব? 450। সুতরাং 450 টাকা। 420 টাকা
কত টাকার 7% হবে? কত টাকা? কত টাকা বলতে আমরা এখানে মান্ডা অজ্ঞাত আছে, সুতরাং আমি যদি কত টাকা বলতে ক ধরি ইন্টু 7% সমান কত হবে? 420 টাকা। সুতরাং ক ইন্টু 100 ভাগের কত? 7, 420 টাকা। আমরা যদি আর আর গুণ করি কত হবে? 420 ইন্টু কত হবে? 100। আর আর যদি গুণ করি তাহলে ক ইন্টু কত হবে? 420 ইন্টু কত? 100। 600 কত? 42। তাহলে কর মান কত হবে? 6000 টাকা। 6000 টাকা কর মান কত? 6000 টাকা। 120 টাকা কত টাকার 6% হবে? 120 টাকা কত টাকার 6% হবে? এখানে কত টাকা সেটা আমার অজানা, কত টাকা আমার অজানা 6%। কত টাকা বলতে আমি ক টাকা এর কত পার্সেন্ট? 6% সমান 120 টাকা। তাহলে আমরা ক ইন্টু এটা যদি আমরা কি করি, 100 ভাগে 6 সমান 120। আমি যদি 6 ক আর গুণন করি, আর গুণন করলে কত হবে? আর গুণন সমান 120 গুণ 100 বা ক সমান 6 নিচে চলে যাবে, 120 ইন্টু 100 কত হবে? 6 দোকানে কত? 12 0। তাহলে আমরা কি পেয়েছি? ক সমান কত? 20 ইন্টু কত? 100 সমান 2000 টাকা, সমান 2000 টাকা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই নিয়মের মধ্যে যদি কোনো অঙ্ক আসে তাহলে আপনারা সহজেই পারবেন। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনাদের সমস্যা সমাধান হবে আমার বিশ্বাস।